জুম্মার দিনে জানাজা শুরু হলো ওই লোকটা শুধু তাকায় বোরখা পরা অবস্থায় ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজার ইমামতি করল জানাজার ইমামতি করে কেবল ঘোড়ায় চড়ে চলে যাবে বাকি বিল্লার 12 বছরের মরিদান যায় কয় হুজুর আসসালামু আলাইকুম আপনি ঘোড়া ছাড়বেন না একটা কথা বলে কি আপনি যার জানাজা করলেন ইনি আমার পীর ওনার নাম বাকি বিল্লাহ এই বাকি বিল্লাহর মুরিদ আমি 12 বছর বারবার বলি আমাকে মারিফত শেখান উনি মারিফত শেখায় নাই যখন বললাম তখন বলল আমার জানাজায় এই কালো বোরখা পরা মানুষটার কাছ থেকে জেনে নি হুজুর দয়া করে ঘোড়া ছাড়বেন না উনি আমার মুর্শিদ যার জানাজা করলেন উনি আমার মুর্শিদ আপনি বলেন একটু মারিফতের কথা বলেন বলে সত্যিকারই তুমি murid নাকি বলে হ্যাঁ সত্যিকারই আমার কাছ থেকে জানতে চায় বলেছে নাকি বলে হ্যাঁ বলে তুমি মারিফত শুনবা না দেখবা বলে হুজুর আমি মারিফত দেখব দেখবা বলে হ্যাঁ মুখের মূর্খতা খুলে বলতেছে এই যে মারিফত দেখো হযরত বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ নিজের জানাজা তিনি নিজে পড়েছে এইগুলো কোনদিন আমি কোথাও করি না তার কারণ এই হুজুর বুঝবে না শুধু আমাকে বলবে বেয়াদব ভণ্ড অযথা নিজের খাইয়ে তোকে বোঝানোর আমার দরকার আছে নাকি যার জন্য বড় আঘাতের সাথে টান দিলাম মনের দুঃখ কইনা রে রেখেছি অন্তরে রে না যায় খুঁজে বেড়ালি নুরি সাহেবের মাজারটা কোন দিক নুরি সাহেবের কোন মুরিদ যদি যায় ওই জায়গায় বসে কান্দে আগে যদি জানতাম রে মুর্শিদ তুমি যাই বাজে সারিয়া দুসরণ বন্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়ারে আগে যদি জানতাম মুর্শিদ রে ফেরিতে কারা কারা উঠছেন বলেন তো বাবার মেলাই তো দেখছি সবই ফেরিতেই ঘুরেছেন নাকি জীবন ফেরির উপরে মাওলানা মখলেসুর রহমানের নাম লেখা আছে নাকি মাওলানা আব্দুল মান্নান হেলালি আব্দুল ওহাব বুলবুলি দেলোয়ার হোসেন সাইদি হাবিবুর রহমান যুক্তিবাদী ওই জায়গায় লেখা আছে বাইজিদ বস্তামি ওই জায়গায় লেখা আছে শাহ আলী ওই জায়গায় লেখা আছে শাহজালাল ওই জায়গায় লেখা আছে শাহ মখদুম কেন লেখা আছে ফেরিগুলোর ভিতরে মুর্শিদ তোমার নাম স্মরণে ছয় না তারে কাল সমনে রণে বনে জলাগুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাতার তুমি পার কর ডুবাই আমার মহিমা তোমার যুবক ভাইরা তোমরা কারোর পামে পড়ে জীবনটা ধ্বংস করো না এখনো অলির লাইনে হাঁটা দেও জেলখানার থেকে যাই সব জেলের কর্মচারীরা বলছে হুজুর কিছু মনে করবেন না জেলের তালা বন্ধই আছে কিন্তু মনসুর নাই মনসুর নাই বলে না ব্যাপার কি বড় তালা এই রকম রড পরের দিন সকাল বাইপিলে ফজরের নামাজের সময় মনসুর আল্লাহু আকবার তকবীর দিয়ে নামাজ পড়তেছে সারা রাত নাই কিন্তু সকালে আসে তালা ভাঙ্গে নাই রড ভাঙ্গা সম্ভব নয় পরের দিন কর্মচারীরা গিয়ে বলতেছে হুজুর আজকে জেলখানায় নাই কি নাই জেলখানায় নাই বলে কি বলে সব ফাঁকা ফিল্লা একবারে ফাঁকা ময়দান ওরে পাগলা রে লক্ষ লক্ষ ইট দিয়ে কত ডিজাইন করে জেলখানা বানানো আর আজকে কর্মচারীরা বলছে জেলখানায় নাই এইবার সকালবেলায় দেখে জেলখানা আছে এবার কাজী সাহেব মনসুরকে তালা বন তালা খুলে বের করে বলছে ভাই মনসুর কয়টা কথা বলবো বলে কি প্রথম রাত্রে তুমি জেলখানায় ছিল না কিন্তু ফজরের সময় ঠিকই ছিল কোথায় গেছিলা বলে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম
কাজী কয় এইজন্যই তো তোর সাথে পোষায় না আল্লাহ দেখা যায় না কি সব নাজায়েজ কথা আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাতে জেলখানায় ছিল না ব্যাপার মনসুর আল্লাহর বলে কাজী রে দ্বিতীয় রাত্রিতে আল্লাহ আমার সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছিল আল্লাহ নিরাকার যেই জায়গায় যায় ওর পুষ্টি সব নিরাকার হয়ে গেছে শরীয়ত যদি থাকতো তাহলে বলতো না যে মুনাজাত নাই শরীয়ত যদি থাকতো তাহলে বলতো যে কবর জিয়ারত নাই শরীয়ত যদি থাকতো তাহলে মনে বলতো স্বামী আল্লাহ হলিমান হামিদা বলা যাবে না শরীয়তই তো এলোমেলো তো তরিকত কি করব যাই হোক দুই একজন তো থাকবেই আজীবন ঠিক কিনা আজকে তরিকতের আলোচনা করি অন্য কোনো আলোচনা আর কি বলবো তরিকতের আলোচনা শরীয়ত আর তরিকত কি শরীয়ত তরিকত হাকিকত মারিফত ওই আদমজি জুট মিলে একবার ওয়াজ করতে যাই দেখে বয়াতি গান গাচ্ছে আমি এবার এইগুলো খুব শুনি শুনলে বুঝ আসে খারাপটা ফেলাই দিলাম ভালোটা নিলাম তো দুতারায় বাড়ি দিয়ে বলতেছে দুতারা আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে শুনতেছি শরীয়ত ছাড়া করিলে ফকিরিরে শরীয়ত ছাড়া করিলে ফকিরি তারে ঘুরাবে শয়তানে আগে শরীয়ত জানিয়া করিয়া ফকিরি শুইবে না ডাইনে দাড়ি নাই প্যান্ট শার্ট পরা রাস্তায় সিগারেট ধরানো কোনো ব্যাপার না রাস্তায় দাঁড়িয়ে পেশাব করাও কোনো ব্যাপার না কেউ কিছু বলবে না কিন্তু শরীয়তের আমার নবীজির লেবাস নিয়ে বিড়ি ধরানো যাবে নাকি বিড়ি ধরালে বলবে কি আরে সাসা করেস কি যদি দাঁড়ায় পেশাব করে তাহলে ইমামতি শেষ এইটা হলো শরীয়ত তরিকত কি জিনিস একেবারে নিগুড় তত্ত্বে যাই বলতেছি হযরত মুসা আলাইহিস সালাম বলেন মাবুদ গো আমাকে একটু দেখা দাও আল্লাহ বলছে তুমি তো আমাকে দেখতে পারবা না বলে না আমি পারব তাহলে তোর পাহাড়ে আসো তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করার জন্য মুসা আলাইহিস সালাম রওনা দিলেন একটা খেজুর গাছের ভিতরে আওয়াজ আসতেছে ইয়া মুসা হযরত মুসা নবী বলছে আল্লাহ তুমি খেজুর গাছে আসো আমি ধরে ফেলেছি আমার আল্লাহ বলে মুসা তুমি শেষ পর্যন্ত আমার খেজুর গাছ বানাইলা বলে আওয়াজ পাইলাম যে বলে না বলে তাহলে তুমি কোথায় আছো আল্লাহু আলা কুল্লি শাইয়ে মুহিত আমি সব জায়গায় বিরাজ বলে সব জায়গায় যদি বিরাজ হও তাহলে এটা পারমানেন্ট ঠিকানা না হলে তোমাকে খুঁজবো কেমনে নুরি সাহেবের দরবারে নুরি সাহেব আল্লাহর ওলি ছিলেন তাতে কোনো তরিকতের ওয়াজ শোনেন আজকে মন প্রাণ ভরে আসলে কি আল্লাহ খেজুর গাছে নাই নাকি নারকেল গাছে নাই মনে হয় ডাব গাছে আছে কিন্তু তরিকত জগতের একজন মহামনীষী জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন মান্না গঞ্জম দার জমিন ও আসমা লেকে গঞ্জম দার কুলুবে মুমিনা আসমানে নাই জমিনে নাই লতাই নাই পাতা নাই নদীতে নাই সমুদ্রে নাই আমি আল্লাহ মানুষের কলবের ভিতরে মোমেনের কলবের ভিতরে অবস্থান করি এইটা হলো তরিকত জগৎ বিশ্বাস করে আর শরীয়ত কি বিশ্বাস করে সেটা আমি জানি না এটাই হবে সঠিক আল্লাহ তাআলা বলে কি কও বলে পার্মানেন্ট একটা ঠিকানা দিয়ে দাও পাসপোর্ট যখন বানাবেন আপনার পারমানেন্ট ঠিকানা একটা থাকবে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা আগে পুলিশ ভেরিফিকেশন করার জন্য স্থায়ী ঠিকানায় যাবে স্থায়ী ঠিকানায় না পেলে অস্থায়ী ঠিকানায় যাবে যখন স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানায় না পাবে
তখন পুলিশ দিয়ে রিপোর্ট দিয়ে দিবে ভুয়া কি দিবে তাই মুসা আলাইহিস সালাম বললেন মাবুদ গো আমাকে একটা স্থায়ী ঠিকানা দাও পার্মানেন্ট ঠিকানা দাও আমার আল্লাহ বলেন পার্মানেন্ট ঠিকানা যদি নিতে হয় তাহলে শোনো ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবুলিল ওয়ারিদ আমি তোমার শাহরগের থেকে অতি নিকটে কথাটা কার আল্লাহ এই কথাটা মোল্লা বুঝাইয়া দাও না কেন তরিকতের লোক বুঝাইয়া দিল খুঁজি তারে আসমান জমিন আমার চিনি নাই আমি কে কথা কইরে দেখা দেয় না হাতের কাছে নড়ে চড়ে হাতের কাছে মানে আরো কাছে শাহরগের থেকে আরো কাছে খুজুলে জনম ভর মিলে না কে কথা কইরে দেখা দেয় না এই জিনিসটাকে ধরার নাম তরিকত কুষ্টিয়া ইসলামী ভার্সিটিতে যান রাজশাহী ভার্সিটিতে যান চট্টগ্রাম ভার্সিটিতে যান যত ভার্সিটি আছে সব জায়গায় যান মুরাকাবার লেখাপড়া কোথাও নাই জোরে বলেন আসে নাকি মুরাকাবার লেখাপড়া যদি থাকে একটা জায়গায় আছে সেটা হলো মুর্শিদের দরবার জাহেরি এলে মহাই দুগ্ধেরি মতন আর বাতেনি এলে মহাই জমন মাখন দুগ্ধ ব্যতীত মাখন কে কথা করেছে পীর না ধরে পীর কে কথা হয়েছে একটা জ্ঞানের কথা আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এই ইলমে লাদুনি এই জ্ঞানটা শিখার জন্য হযরত মুসা আলাইহিস সালাম খেজের আলাইহিস সালামের কাছে গেছে মনোহর দি কোথায় নরসিংদী সেখান থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে আসছেন কেন আসলেন এই নবী বাবার দরবার হলো আধ্যাত্মিক ভার্সিটি জোরে বলেন মারহাবা যদি বুঝে নিতে হয় বুঝতে পারবে এই জায়গায় পাওয়া যায় আবার এই জায়গায় হারায় যায় ভাই আমার এইসব ওয়াজ এখন আর চলে না এখন চলে চুলে ঝাঁকি মাকি দিয়ে দয়ালো আমার নিদনের মুর্শিদ কিছু চ্যাংড়া সালা পেলে হাত তালি দিল এক লাখ টাকা নিয়ে চলে গেল এই হলো বর্তমান আর আমি বাঙালি হুজুর বলছি ভালো করে শুনে রাখুম আব্দুল মান্নান হেলালি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা এমন ওলি বাংলার জমিনে এসেছিলেন যাই নামাজে করে নদী পাড়ি দিয়েছেন ঠিক কিনা এমন আল্লাহ ওলি এসেছেন এই জমিনে টাকানোর সাথে সাথে মিথ্যাবাদী সিটারি নাকি বুঝতে পেরেছে ঠিক কিনা অত্যাধুনিক জামানা ডিজিটাল জামানা সব ধরনের মেশিন তৈরি হলো কিন্তু মুনাফেক সিনার মেশিন এখনো তৈরি হয় নাই এই মুনাফেক চিনতেন আল্লাহর অলিরা ওর চেহারার দিকে তাকালে বুঝতো যে টুপি ভুয়া পাঞ্জাবি ভুয়া ভিতরে নন্দ ভণ্ড আছে এ বাবা আল্লাহর অলিরা হলেন চোখের ডাক্তার নয় বুকের ডাক্তার নয় দাঁতের ডাক্তার নয় ব্রেনের ডাক্তার নয় আল্লাহর অলিরা হলেন কলবের ডাক্তার একটা একটা করে শুরু করুন রাজি আছেন তো ইনশাআল্লাহ ওলি আল্লাহদের ব্যাপারটা আমি নিজেও বুঝি না তাহলে আপনাদেরকে বোঝাবো কেমনে বাগদাদে এক বড় ওলি নাম কি গৌসুল আজম আব্দুল কাদের জিলানি বয়স কত 4 বছর কত ওনার মা নিয়ে যাই হাফেজ সাহেব হুজুর আমার ছেলেটাকে হাফেজ বানাইয়ে দিয়ে বয়স কত তো বলছে ঠিক আছে মা
বড়পীর আব্দুল কাদের জিলানীর মা চার বছর ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে চলে গেলেন উস্তাদ বলতেছে পড়ো আউযু বিল্লাহ মিনাশ শাইতানির রাজীম বলে হুজুর আমি জানি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ওটা আমি জানি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে হুজুর ওটা আমি জানি পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি বলে হুজুর ওটাও আমি জানি উস্তাদ বলে আব্দুল কাদের গো কত দূর পর্যন্ত তোমার মুখস্থ আছে বলতে পারো বলে উস্তাদ জি আমার 18 পারা পর্যন্ত মুখস্থ আছে উস্তাদ কয়ে মানুষ না জিন রে চার বছর বয়সে কত পারা জোরে কো আর আমার দাদা শুধু সুরা ইখলাস দিয়ে নামাজ পড়ে কুল হুয়াল্লাহু আহাদ তবে দাদা এক সুরায় তো নামাজ হবে না বুঝছেন নামাজ হবে কিনা আল্লাহ বুঝবে তুই কে ডারে আমি আর একটা সুরা মুখস্থ করা যায় না আমার দাদা বলছে সরল সহজ সুরা কোনটা বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন এটা পড়ো তো বলে বলে বাপ রে ওটা আমি পারবো না তার কারণ ওটা আমি তোর দাদির কাছ থেকে শিখতে যাই শুধু লাবুদু আর মাবুদুর যে ঝামেলা আমি পারি আর চার বছর বয়সে কত মুখস্থ বলছে বাবা আপনি বাড়ি যান বড় বিশ্বের বাড়ি চলে গেছে উস্তাদ বাড়িতে হাজির আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত কে আসেন সালাম গ্রহণ করেন পর্দার আড়াল থেকে আম্মা জান কেবলা সালাম দিচ্ছেন ওয়া আলাইকুম আসসালাম বাবা আমি তো কোনো পুরুষের সামনে যাই না বলে মা গো আপনাকে সামনে আসতে হবে না বলে কেন এসেছেন আপনি কে পর্দার আড়াল থেকে বলছে আমি আব্দুল কাদের জিলানির উস্তাদ উস্তাদ আমার ছেলে কি কোনো ভুল বেয়াদবি করেছে বলে না কেন আসছেন বলেন মা আপনি বললেন ছেলেকে হাফেজ বানায় দিতে আর আপনার ছেলে তো 18 পারা মুখস্থ বলছে ঠিকই বলেছেন আমি আমার ছেলে আব্দুল কাদেরকে যখন ঘুম পড়াই এক পারা কোরআন শরীফ শোনানোর পরে ঘুম পড়া জোরে কোন সুবহানাল্লাহ এক পারা কোরআন শরীফ পড়ে ঘুম পড়াই এই মা ডা দেখেন আর আমাদের মা ছেলেরা যখন ঘুম পড়ে না তখন কি সূরা ফাতিহা পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি হুম তাই বলে নাকি কি বলে বাঘ আসতেছে শিয়াল আসতেছে বিড়াল আসতেছে কুকুর ঘেউ ঘেউ করছে পর্দার মা বোনেরা যারা ওয়াজ শুনতেছো যে মায়েরা সন্তানকে বাঘের ভয় দেখায় ঘুম পড়ায় সেই সন্তান কোনোদিন শেরে বাংলা হবে না 18 পারা আমি এক পারা পড়ায় ঘুম পড়াই ঘুমের মধ্যে মুখস্থ করেছে বয়স কত চার বছরের ছেলে বলছে না মা আমি ঘুমের মধ্যে অল্প একটু ইকো দিও তোর মাইকে পাওয়ার তো খুব একটা খারাপ না ভালো আছে কেন আর একটু কিছু করা যায় নাকি দেখো তো খপ করে আওয়াজ হবে তো কষ্ট হচ্ছে ডাক দিয়ে বলছে মা কি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই মা ঘুমের মধ্যে মুখস্থ করিস না তুই কিভাবে মুখস্থ করলি তুই বলে মা গো আমি যখন আপনার পেটে ছিলাম আপনি যখন কোরআন শরীফ পড়তেন আপনার পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করে ফেলেছি যত বড় জ্ঞানী হও আমার কথাই এসো জোর করিয়া বসতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে নুরি বাবার খেলা সৃষ্টিয়া তরিকা তাই না সৃষ্টিয়া তরিকার মহাগুরু শাহ শরীফ জেন্দানি ওনার শিষ্য খাজা উসমান হারুনি তার শিষ্য হলো সুলতান হিন্দ খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ
এটা হলো সিস্টেম তৈরি আমাদের দেশে কিছু মোল্লা টাইপের লোক আছে পীর পছন্দ করে না পীর পছন্দ না করলে পীরে যায়ও না আসে তোমরা যদি এই জায়গায় হাদিস নিয়ে বসে থাকো তাও বাস রিজার্ভ হয়ে লোক আসবে তার কারণ পাকা কাঁঠাল যদি ফাঁকা মাঠের মধ্যে ভাঙ্গো মাসি যাবে আর কাঁচা কাঁঠাল যদি পাব না শহরের মধ্যে ভাঙ্গো মাসির পা ধরলেও মাসি আসবে না নুরি বাবা আল্লাহর ওলি ছিলেন কোন বানুয়াট নয় কে মানল না মানল তার কার জায়গা আসেও না আল্লাহ তাআলা বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ বাঙালি হুজুর হাফেজ আনিসুর রহমান তুমি যদি বক্তা হিসাবে নাও আসো এই দরবারে কোনোদিন বক্তার অভাব হবে না এটা ওলির দরবার বাইরে আমার আল্লাহ তাআলা বলেন আমার বন্ধু আল্লাহর ওলিদের আল্লাহ বলেন আমার বন্ধুদের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট তাহলে বড় সুবিধা কি ওলিদের পক্ষে কে আছে আল্লাহ মাইজ ভান্ডার নাম শুনছেন যে মাইজ ভান্ডারে এক লোক গেছে যাই বলতেছে দয়ালো ভান্ডার তুমি ওদের তরিকা মোতাবেক রহমতের খনি তুমি নিজে গুমে নিও আমায় উদ্ধারি নৈরাশ করো না বাবা ভান্ডার এক মোল্লা টাইপের লোক বোঝাই শেরেকি কথা বাদ দেখ এসব শেরেকি কথা বাদ আল্লাহর কাছে স্যার বলছে আমি চাইলে তো আপনার কি শেষে কি বলছে জানে ওই মোল্লাকে বলছে ভালো মন্দ যাহা কিছু পরোয়া আমি করি না মুর্শিদের প্রেমে আমি দেওয়ানা কে কি বললো না বললো এই দিক দিয়ে আপনি হাঁটলে জীবনে গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না আপনি রাস্তায় চলতেছেন আপনার মতো চলেন কারোর কথা মোতাবেক যদি রাস্তায় দাঁড়ায় পড়েন জীবনে কোনোদিন গন্তব্যস্থানে পৌঁছাইতে পারবেন না নুরি বাবা কারুর চোখে ভণ্ড কিন্তু আপনার চোখে কি ভণ্ড তাই তো মজনুকে এক লোক বলছে মজনু তুই যে লাইলিকে ভালোবাসিস ওর থেকে সুন্দর মানুষ কে আর নাই নাকি তুই লাইলিকে তো ভালোবাসিস কে মজনু বলেছিল রে বুকা আমার চোখ তোর কপালের উপরে লাগা তাহলে দেখবি লাইলির মতো পাগল আমার দুনিয়ায় কেউ না যে যাকে ভালোবাসে ঠিক কিনা আপনারা নুরি বাবাকে ভালোবাসেন কে বাসেন না কারা কারা হাত তোলেন তো যে আমরা নুরি বাবা নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাংলার তরিকতের ভাইরা এক হতে হবে এক না হইতে তো ওরা পারল না পারল তাহলে আমরা এক হলে তো সারি দৌড় মারবে বাইরে আমার এবার আসেন ওরা বলে কোথায় গেছিল নুরি বাবার দরবারে বাস ভাড়া কত বলে এত টাকা ও যা টাকাটা খরচ করে আসলে তোমার পীরেরা কি কইরেছে এরকম বলে না ওই টাকাটা যদি একজন গরিবকে দিতিস তাও তো লাভ হতো কত টিটকারি আপনাদেরকে শুনতে হয় ঠিক কিনা কি বলে তোমার পীরেরা কি করেছে আমি তুই কানা মোল্লা কি করেছিস আর আমার পীরেরা কি করেছে শোন কি চিশতিয়া তরিকা খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি জীবদ্দশায় 1009 1,00,009
90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে কত লাখ জোরে কোন 90 লাখ মুসলমান বানানোতে একটু আনন্দ আসে কিনা আসে এই ভাই এক কাজ করেন তো চারিদিকে যেভাবে বাতাসকে বন্ধ করে রেখেছেন একটা ফ্যানের ব্যবস্থা কি করা যায় নাকি দেখেন তো নেন তো মরে গেলাম দেখি একবারে বাতাসকে এমন ভাবে বন্ধ করেছেন অক্সিজেন শর্ট হয়ে যাচ্ছে না 90 লাখ মুসলমান বানাইছে একটু আনন্দ আসে না আসে না আসে হাসতেছে খাজা বাবা হাসতেছে ওনারা মাগান কেমলা বলছেন বাবা মঈনুদ্দিন তুমি হাসো কেন বলে মা গো আমি হাসি কেন জানো অন্য জাতিকে মুসলমান বানিয়েছি আম্মা জান বলতেছি হাসবো রে কেন এটা তো তোর কৃতিত্ব নয় এটা আমার কৃতিত্ব বলে কেন মা মঈনুদ্দিন দশ মাস দশ দিন তোরে পেটে করে টেনেছিলাম রে বেটা কোনদিন আমি ঘুমাই নাই দশ মাস দশ দিন যাই নামাজে চোখের পানি ফেলে কেন্দেছি ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়েছি আমি একটা কথাই দশ মাস দশ দিন বলতাম আল্লাহ আমার পেটে যে বাচ্চা আছে এই বাচ্চাটারে বিশ্ব অলি বানায় দিও তাই নাকি বলে হ্যাঁ আমি হাসবো তুই হাসার কেনা তাই তো মা বলে শুধু তাই না শুনতেছেন তো শুনতেছেন বলে কি শুধু তাই না রে বেটা যতবার যত মাস যত দিন তুই আমার বুকের দুধ খালি রে আব্বা আমি তোর মা বিনা অজুতে আমার দুধ তোর মুখে ঠেকাই না খুঁজে বাইর করে আনো এরকম মা যত মাস যত দিন যত বার তুই আমার বুকে দুধ খাইছিস আমি বিনা অজুতে তোর মুখে দুধ ঠেকাই নাই সোহান এরকম মা কি আছে আহ মা ছেলে দুধ খায় আর মা কি করে কি করে ছেলে ঘুমাইয়ে গেছে মা মোবাইলের ভিতরেই আছে ঘুমায় পড়ে গেছে টেবিলের নিচে মার খেয়াল কোন দিক ছেলের দিক তো না ছেলে কোথায় মার আসপাই যায় ডাকবে আব্দুল কুদ্দুস কোথায় গেলি দুধ খেতে খেতে ছেলে যে টেবিলের নিচে শুয়ে আছে মা খুঁজে রাস্তায় চাষার খবর কোন আর চাষি মহিলা প্যান্ডেল আছে নাকি বাপরে মহিলা প্যান্ডেল যদি থাকে মা শাশিরা তো আগেই বলবি না যে হাফেজ আনিসুর রহমান ওয়াজ করতেছিল ওইটাই ভালো ছিল এই বুড়াটা আবার করতে আসল শোনো মা এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ শুধু মায়ার ঘর আইসো একা যাইবা একা কিসের অহংকার রে বন্ধ কিসের বিনা অজুতে মা কোনোদিন দুধ দেয় নাই বলেন সোহান আর ওরা কি কয় তোমার পীরেরা কি কইরেছে ভাবি আলাদা ইন্তকাল করলেন খেয়াল খেয়ালের সাথে শুনবে গরুর গাড়ি হয় না ঘোড়ার গাড়ি হয় নাই সাইকেল হয় নাই মোটর সাইকেল হয় নাই ফ্লাইট হয় নাই হেলিকপ্টার হয় নাই আরে নসিমন করিমন তো সেদিনের জন্ম কোন যানবাহন হয় নাই ওই টাইমে আমার খাজার যারা যায় 16 লক্ষ লোক জমায়েত ছিল সেই সৃষ্টিয়া তরিকার মুরিদ আপনারা কত লক্ষ লোক জোরে কম জানা যায় গেলে
আমরাও জানাজায় যাই ভাই একটু কাফনটা খুলেন তো শেষবারের মতো একটু দেখি দেখে না নাকি আপনাদের দেশে দেখে না নাকি একটু কাফনটা খুলেন ভাই একটু দেখি খাজা মঈনুদ্দিন চিশতির মুখের কাফন সরানো হলো জীবিত থাকাকালীন চেহারার উপরে জানুর শিররে পাগলা মোল্লা মরার পরে কোটি কোটি গুণে নূর খাজা মঈনুদ্দিন চিশতির চেহারার উপরে জমার বিন্দে আছে এই লাশ মোবারকের নূর দেখে আরো এক লক্ষ অন্য জাতি মুসলমান হয়ে আছে তাই বাবাজিরে উঠার সময় কে জানে বলছে হুজুর এখানে অন্য কোন ওয়াজ করার দরকার নাই তরিকতের ওয়াজ বলে তরিকতের ওয়াজ বুঝার লোক যদি থাকে আমি করি জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা গৌসে পাখের কথা শুনলেন খাজা গরিব নামাজের কথা শুনলেন এইবার শোনেন মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি আকবর বাদশার বেটা জাহাঙ্গীর একটা বাঘকে এক মাস খেতে দেয় নাই ক্ষুধার্ত রেখেছে কতদিন ক্ষুধার্ত রেখেছে মুজাদ্দাদ আলফে সানি রহমতুল্লাহ আলাইকে জাহাঙ্গীর জেলখানার মধ্যে ঢুকাইয়ে দিল জেলের দরজা খুলে এক মাস ক্ষুধার্ত বাঘকে ঢুকাইয়ে দিয়ে তালা মেরেছে বাঘে খেয়ে ফেললে আমাদের আর কোনো কোর্ট কাছারি হবে না বাঘকে ঢুকাইয়ে দিয়েছে মুজাদ্দাদ আলফেসানি বসে তসবি জপতেছে আর বাঘ জোর হাত করে হুজুরের চেহারার দিকে তাকায় আছে দেখ তোর পীরেরা কি করে চাইছে দেখাবো আমি বাঙালি হুজুর আঠাত্তর বছর বয়স তেতাল্লিশ বছর ওয়াজের বয়স সব বক্তাদের দুই একটা ফাঁকা ডেট থাকে আমার রেস্টের ডেট নেই কাল আবার রাজশাহী যাব গুদাগাড়ি পদ্মা পাড়ি দিয়ে এই বছর কি ব্যাপার খালি নদী পাড়ি দেওয়ার দাওয়ার বেশি না আল্লাহ তুই তাই দেও ভালো করে শোনো তসবি জপতেছে বাঘ কি করে চেহারার দিকে তাকাই আছে সুবহানাল্লাহ কোন মুজাদ্দাদ আলফেসানি কয় এ তো কামড়াচ্ছে না তাহলে আমি নামাজটা পড়ে নিই এক মাস খেতে দেয় নাই ক্ষুধার্ত রাখছে নামাজে দাঁড়াইছে ওরে কানা মুনসিব দল তোর পার্শ্বে যদি একটা ধোঁড়া সাপ থাকে তাও নামাজ পড়তে পারবি না ধোঁড়া সাপ বুঝেন তো কামড়ালে বিষ লাগে না একটা ধোঁড়া সাপ যদি থাকে আব্দুল মান্নান হেলালি খেচ্ছে মারবে দূর ওরে বাপ রে আর উনি বাঘ বসে আছে আল্লাহর উনি নামাজ আদায় করতেছে বাঘটা বসে আছে আমার আল্লাহ ডাক দিয়ে কই বাঘ রে ওরে বাঘ আমি আল্লাহ বলছি মুজাদ্দাদ আলফেসানি আমার বন্ধু কামড়া নত দূরের কথা তোর আঙ্গুলের একটা আসুর যদি মুজাদ্দাদ আলফেসানের গায়ে লাগে রে দেখবি কত আজাব তোকে আমি আল্লাহ দিই নামাজ শেষ করে তিনি বসলেন আল্লাহ রুলি জিজ্ঞেস করছে বাগরে এক মাস যে তোকে খেতে দেয় নাই খোদার তো রাখিছে কিন্তু তুই কি ব্যাপার আমাকে কামড়াচ্ছিস না কেন দুই চোখের পানি ঝরিয়ে দিয়ে বাঘ বলে হুজুর আপনি যখন নামাজে দাঁড়ান আমার আল্লাহ তাআলা আমাকে ডাক দিয়ে বলেন কি বলে বাগরে আল্লাহর অলির গায়ে যদি একটু আসর লাগে রে দেখবি তোর উপরে কত আজাব আমি দেই যার জন্যে গুরু আমারে কি রাখবেন করে আমি আবার গান গাইলে আবার মোল্লারা খেপে বেশি আবার দেখি মোল্লারা গান ছাড়া ওয়াজই জানে না ইউটিউবে দেখেন খালি গান গায় কি গায় যত নাপাক গান এইগুলো বলে আবার মমতাজের কথা বলে মমতাজের কথা ওয়াজের ভিতরে কেন ভালো করে মনে রাখো আমি বাঙালি হুজুর বলছি গান গেয়ে যদি কেউ অলি হতো বাংলাদেশের বড় অলি ছিল
মমতাজ উদাহরণ দিয়ে আমি বুঝাই গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী বাদ ওলি আল্লাহর পাক কদমের গোলাম হয়ে গেছে তরিকত জগতের আমল করেন কলবকে জিন্দা করেন অন্তরচক্ষু খুলে নিয়ে কবরে যান এইবার গৌসে পাকের কথা হলো গরীব নামাজের কথা হলো মুজাদ্দাদ আলফেসানির কথা হলো আরেকটা ওলি বাহাউদ্দিন নকশবন্দ নাকি বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি ওই জামানার বড় জ্ঞানী ছিলেন সুবহানাল্লাহ এবং ওই জামানায় বড় আউলিয়া লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই আপনারা এত কষ্ট করে আসছেন ওলি চান কি চান না আল্লাহর রাসূলকে চান কি চান না তা না হলে ঈশ্বরদি থেকে নাকি বলে নরসিংদি থেকে বিভিন্ন জায়গা থেকে এত কষ্ট করে কেন আসা দরকার ওলি দরকার আছে কি না ওই জামানার বিখ্যাত ওলি মুজাদ্দাদ কি বলে বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি রাস্তার ধারে একটা হোটেল হোটেলের এক বাবুর্সি চাকরি করে যা কিছু বিক্রি করে মালিক নিয়ে চলে যায় বাবুর্সি পসা দসা যা খায় খাই হোটেলের বেঞ্চের উপরে ঘুমায় থাকে কিন্তু বাবাজি এই বাবুর্সি জীবনে একটা ওয়াক্ত নামাজ তার কাজা না নামাজ ছাড়া কি আল্লাহ পাওয়া যাবে নাকি এই বাবুর্সির এক ওয়াক্ত নামাজ কাজা নাই তরিকত জগতের কোন লোক যদি মরিদ হয়ে একটু নামাজ না পড়ে তাহলে বলবো না বেনামাজি একেবারে ওর গোষ্ঠী সব সাফ করে দিবে ওরা নামাজই পড়ে না কিন্তু মসজিদের সাথে বাড়ি সে কোনোদিন মসজিদে যায় না আমি জিজ্ঞাসা করছি ভাই তুমি মসজিদের পার্শ্বে বাড়ি মসজিদে যাও না কেন বলে হুজুর দেখেন না হাঁটুর গিরিয়ে ফাটা গিরিয়ে ফাটাতে তো মসজিদে যাওয়াও তো সমস্যা আছে তুই যা ইচ্ছা তাই কর আপনাদের এমপি মনে হয় প্রিন্স নাকি এটা নুরুজ্জামান বিশ্বাস এমপি যদি বলে ফজরের নামাজের এক ঘন্টা আগে পদ্মা নদীর কিনারে গিয়ে যে দাঁড়াবে 50 কেজি ওজনের এক বস্তা চাউল ফিরে পাবে খোদার কসম ওই গিরিয়ে ফাটা সবার আগে গিয়ে দাঁড়াবে কিন্তু মসজিদে যাবে না নামাজ কাজা নাই ওই বাবুর্সি তাহাজ্জতের নামাজও কাজা না নামাজ আনতে কান্দে মাবুদ গো আমি রাজা হতে চাই না বাদশাহ হতে চাই না হোটেলের মালিক হতে চাই না আমি বাবুর্সি হয়ে বেঁচে থাকতে চাই কিন্তু আমার একটা আরজি তোমাকে কবুল করতে হবে সেটা হলো আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখানো পর্যন্ত তুমি আমারে কবরে নিও না রাজা আমার দরকার নাই এমপি মিনিস্টার আমার দরকার নাই আমার দরকার তুমি আমাকে ওই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারাটা দেখাবা এইভাবে কানতে কানতে 12 বছর কেন্দেছে জোরে বলেন সুবহানাল্লাহ কত বছর লোকটার ইমান আছে কি নাই আমাদের দেশে কিছু তরিকার লোক আছে নুরি সাহেবের দরবারে আসা যাওয়া করতে করতে কয়েকদিন পর যায় দেখি সবুজ পাগড়ি পাস করে টুপি পরে ঘুরতেছে বলে কি ব্যাপার বলে নুরি সাহেবের দরবারে কিছু নাই আমি এখন শর্ম নাই গেছি কয়েকদিন পর দেখি জুব্বাও নাই পাস করে টুপিও নাই মাথায় বাবরি চুল বলে কোথায় গেছো বলে আমি মাইজ ভান্ডারে গেছি বলে কেন চর্ম নাই কিছু নাই কয়েকদিন পর দেখি বাবরি চুলও নাই হাতের মধ্যে বিড়ি বলে তোমার ব্যাপারটা কি বলে এইবার আমি আসল জায়গা পাইছি এনায়েতপুরি খাজা ইউনুস সাহেবের দরবারে মাল আছে এইভাবে তরকারি চাখা জাত কোনোদিন আল্লাহ পায় না আছে না দেখবেন বহু আছে আরে পেরে মনে রাখো মন জড় হয়েছে খাঁটি মুখে যদি গলদ পড়ে খোদা তাতে নারাজ না রে আরে তোর মনই তো ঠিক
ডেকে নাইতে তুই পাবি কি মা ভাইরামা এইবার কি বলে একই কথা কান্দে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ লেখে না দেখাই আমার কবরে নিও না কানতে কানতে 12 বছর হয়ে গেল কত বছর ইমানটা কম না ছোট না বড় 12 বছর একই মুনাজাত করে আসরের নামাজ পড়ে দোয়া করে আরে বাবু 12 বছর হয়ে গেল মুজাদ বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহর চেহারাটা একটু দেখাই না না আমি এতই গুনাহগার যে এই আল্লাহর ওলির চেহারাটা কি আমি জীবনে দেখতে পাব না মাগরিবের পরে কাঁদছে এশার পরে কাঁদছে হোটেলের যাইছিল খাওয়া দাওয়া করে বেঞ্চের উপরে শুয়ে আছে হোটেলের বেঞ্চের উপরে বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহ ওই এলাকায় সফরে গেছে যেমন আমি সফরে আসি মুনাজাত শেষ করার সাথে সাথে বাড়ি যাব কাল্লার সাই যাব উনি সফর শেষ করে টুকটাক করে হাঁটতেছে এক মসজিদের যে ইমাম সাহেব দাঁড়াই আছে পাই বাবা আমি একটু মসজিদের ভিতরে ঘুমাবো বলে চাচা কিছু মনে করবেন না কমিটির নিষেধ আছে মসজিদে ঘুমানো নিষেধ বলে তাহলে বারান্দায় ঘুমায় বলে কমিটির নিষেধ বারান্দায় ঘুমানো যাবে না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ চিন্তা করলেন মসজিদের ভিতরেও ঘুমানো যাবে না বাইরেও ঘুমানো যাবে না যার জন্য এখন কি করি টুকটাক করে ব্যাগদা নিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে গিয়ে একটা জায়গায় চুপচাপ করে পরিবেশ পাইলে বসে থাকবো ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব যাইতে যাইতে দেখে ওই বাবুর্চি ঘুমাই আছে আর হোটেলের সুলাই গনগনা আগুন এই আগুনের পাশে বসে থাকে আসতে করে বাবুর্চিকে ডাকছে বাবা আপনার চুলার আগুন একটু কি আমি তাপাবো বলে আপনি বাপ বয়সী লোক আগুন তাপাবেন জান তাপা অসুবিধা নাই তো বলে না আল্লাহর ওই বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহে আগুন তাপাই নিশিরাত্রিতে বাবুর্চি উঠে অজু বানিয়ে যাই নামাজ বিছায় তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে আজকে 12 বছর একদিন হল একটা মুনাজাত তুমি কবুল কেন করো না আমাকে কবরে নিও না গো মাওলা আমি হোটেলের মালিক হতে চাই না জমিদার হতে চায় না রাজা বাদশাহ হতে চায় না বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহের চেহারাটা না দেখায় তুমি আমার মরণ করো না এখানে কান্দে আর আগুন তাপায় কে জোরে কম জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা কেউ বুঝিতে পারল না রে আমার ওলি আল্লাহর খেলা ৪৩ বছর ওয়াজের বয়স ৩১ বছর আজমির শরীফ গেছি কতবার ৩১ ৩.৫ বছর আমি ওখানে থাকছি আসি নাই আজমির শরীফে ৩.৫ বছর চোখের পানি ফেলে কাঁদছি ৯ বার কাবা জিয়ারত করেছি সারা রাত হাজি সাহেবরা হোটেলে ঘুমাইছে আর আমি নিশি রাত্রিতে দয়ার নবীর রওজার খাম্বা ধরে কান্তাম দয়ার নবী তোমার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি আমি ফেরোয়ারি তোমার কোটে নবী চালান হয়েছি তরিকতের পাগলরা রে যদি কিছু পাইতে হয় চোখের পানি ফেলো রাত্রি জাগরণ করো আর হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক কোনো গরিব যদি হাত পাতে তাকে দিতে না পারলেও হাতটা বুলাই দিও নাজায়েজ না পাক ভাষায় গালি গালাজ দিও না হযরত আলী বলতেছে যদি কেউ আল্লাহওয়ালা হতে চায় তাহলে রাত্রি জাগরণ করো আর গরিবকে দয়া করো কান্তেছে আল্লাহ 12 বছর হয়ে গেল একটু দেখা দে পাশে বসে আছে আর উনি কাঁদতেছে চোখের পানি মুছে যাই নামাজ উঠাচ্ছে
বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা শোনো তুমি এই ভাবে কাঁদতেছো কেন বলে চাচা কান্নার আর দেখলেন কি 12 বছর আমি একভাবে কাঁদছি বলে কেন কাঁদতেছো বলে চাচা তাহলে একটা কথা বলি আপনি যখন আগুনটা তাপাইছেন আপনার পা দোকান জড়ায়ে ধরে বলছি চাচা একটা দোয়া করা লাগবে বলে কি আমি যেন বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি চেহারা না দেখা পর্যন্ত যেন মরণ না কার পা ধরে কান্দে মাকারুল্লাহ খায়রুল মাকারিনে তুই ও মাওলা তুই রে বুঝালাম বুঝলাম না মনসুরের কলবে বসে আনাল হক বলিনি আবার শুনেতে চড়ায়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে তুই কার কাছে বলি তরিকতের কথা তরিকতের ওয়াজ তো করতে বলেন বুঝবে কে শুনবে কে জামানা হয়েছে এই মনসুর হাল্লাজকে যখন কাজী সাহেব জেলখানার ভিতরে ঢুকায় দিয়ে পকেটে চাবিটা নিয়ে 1.5 মাইল চলে গেল 1.5 মাইল যাওয়ার পরে বলছে ও মনসুরের সাথে একটু কথা ছিল আচ্ছা ঠিক আছে কালকে জেলখানা খুলে বের করে কথা বলবো এমন সময় কয় হুজুর আসসালামু আলাইকুম কি কথা ছিল বলেন মনসুর তুমি জেলখানার চাবি আমার পকেটে ব্যাপার বলে কাজী সাহেব শরীয়তের আইন অনুযায়ী যে মনসুরকে তুমি জেলে বন্দি করেছ মনসুর বন্দি আছে আমি কিন্তু ওই মনসুর না কার কাছে বোঝাই শুনলে শরীয়ত বলবে ভণ্ড বক্তা পাইছ কই নিজে তো জানলো না কাউকে জানাতে দিল না নিজে তো বুঝলো না কাউকে বোঝাতে দিল না এই বর্তমান সমাজ জেলখানার থেকে যাই সব জেলের কর্মচারীরা বলছে হুজুর কিছু মনে করবেন না জেলের তালা বন্ধই আছে কিন্তু মনসুর নাই মনসুর নাই বলে না ব্যাপার কি বড় তালা এইরকম রড সকাল বাই পেলে ফজরের নামাজের সময় মনসুর আল্লাহু আকবার আল্লাহু আকবার তকবীর দিয়ে নামাজ পড়তেছে সারা রাত নাই কিন্তু সকালে আসে তালা ভাঙে নাই রড ভাঙা সম্ভব নয় পরের দিন কর্মচারীরা গিয়ে বলতেছে হুজুর আজকে জেলখানায় নাই কি নাই জেলখানায় নাই বলে কি রকম বলে সব ফাঁকা ফিল্লা একবারে ফাঁকা ময়দান ওরে পাগলারে লক্ষ লক্ষ ঈদ দিয়ে কত ডিজাইন করে জেলখানা বানালো আর আজকে কর্মচারীরা বলছে জেলখানায় নাই এইবার সকালবেলায় দেখে জেলখানা আছে এবার কাজী সাহেব মনসুরকে তালা বন তালা খুলে বের করে বলছে ভাই মনসুর কয়টা কথা বলবো বলে কি প্রথম রাত্রে তুমি জেলখানায় ছিল না কিন্তু ফজরের সময় ঠিকই ছিল কোথায় গেছিলা বলে আল্লাহর সাথে দেখা করতে গেছিলাম কাজী কয় এই জন্যই তো তোর সাথে পুষায় না আল্লাহ দেখা যায় না এইসব না জায়েজ কথা আচ্ছা ঠিক আছে দ্বিতীয় রাত্রে জেলখানায় ছিল না ব্যাপার মনসুর হাল্লাজ বলে কাজী রে দ্বিতীয় রাত্রিতে আল্লাহ আমার সঙ্গে জেলখানায় দেখা করতে এসেছিল আল্লাহ নিরাকার যেই জায়গায় যায় ওর পুষ্টি সব নিরাকার হয়ে গেছে মনের দুঃখ কই না রে বন্ধু রেখেছি অন্তরে রে দেশ বিদেশ ঘুরি কবরে যাওয়ার মতো সময় হয়ে গেল কিন্তু একটা অরিজিনাল কথা বোঝানো লোক নয় যদিও বোঝাই সেও কয় এটা বেদা আর সেই তরিকতের কথা বলতে বলেছেন বলবো নাকি রাজি আছেন রাজি আছেন না নারায়ণ
কম আওয়াজ কেন নরি বাবার দরবার জিন্দাবাদ জিন্দাবাদ বলেন না বলবো না কি কাকে দেখতেছেন শুন চাচা আপনার পাদুকেন ধরে বলছি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহকে তুমি 12 বছর কান্দিছো বলে 12 বছর মানে কি তাহাজ্জুদের সময় আমার বুক ফাটা কান্না আসে জানলা আমার এই মোনাজাতটা কবুল কেন করে না বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ বলে আমার বুকে আয় আমার কোলে আয় তোমার বেটা রে তোর সাধন ভজনের গাছে আজকে ফল ধরে গেল আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ চাতরিকার পীরের কথা শুনলেন দিল্লি শহরে যারা গেছেন অনেক মাজার আছে আমি বহু মাজার জিয়ারত করেছি হাজার হাজার মাজার জিয়ারত করেছি দিল্লি শহরে হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে আপনি রাতে ওয়াজ ঘুমানোর সময় একটু সার্চ দিবেন হযরত বাকি বিল্লাহ দেখবেন ইউটিউবে বের হয়ে যাবে এই বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহ মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহ খলিফা ছিলেন ওনার এক মুরিদ আচ্ছা এই দরবারের পুরাতন মুরিদ একটা হাত তোলেন তো এই দরবারে বহুত পুরাতন মুরিদ আছে না অনেকে এরকম হাত তুলছে 12 বছর কত বছর মুরিদ 12 বছর তো ওনাকে জিজ্ঞাসা করছে মুরিদ হুজুর একটা কথা বলবো বলে কি দেখি বলে 12 বছর আপনার সাথে ঘুরলাম কিন্তু আপনি মারিফত তো আমাকে বললেন না হযরত বাকি বিল্লাহ বলছে বাবা মুরিদ তুমি কি 12 বছর বলে হ্যাঁ তুমি কি জানতে চাও বলে মারিফত জানতে চাই মারিফত যদি জানতে চাও আজকে আমি বলবো না বৃহস্পতিবারের দিন মারা যাব জুম্মার দিন আমার জানাজা হবে জানাজায় যখন লোক দাঁড়িয়ে যাবে ঘোড়ায় চড়ে বোরখা পরা একটা মানুষ এসে আমার জানাজার ইমামতি করবে জানাজার ইমামতি শেষ করে যখন এই বোরখা পরা মানুষটা ঘোড়ায় চড়বে তখন তুমি জোড় হাত করে দাঁড়িয়ে আদবের সাথে বলবা হুজুর যার জানাজা করলেন এই বাকি বিল্লার আমি মুরিদ 12 বছরের মারিফতের কথা আমাকে বলে নাই আপনার কাছ থেকে আমাকে মারিফত শুনতে বলেছিল বলবা তো বলে হ্যাঁ হুজুর মরবেন তো তার মানে ভক্তর আবার বিশ্বাস কম মরবেন তো বলে হ্যাঁ মরবো যা হ্যাঁ মরবো যা সত্যিকারই মারা গেলেন জুম্মার দিনে জানাজা শুরু হলো ওই লোকটা শুধু তাকায় বোরখা পরা অবস্থায় ঘোড়ায় চড়ে একটা লোক এসে জানাজার ইমামতি করল জানাজার ইমামতি করে কেবল ঘোড়ায় চড়ে চলে যাবে বাকি বিল্লার 12 বছরের মরিদান যাই কয় হুজুর আসসালামু আলাইকুম আপনি ঘোড়া ছাড়বেন না একটা কথা বলে কি আপনি যার জানাজা করলেন ইনি আমার পীর ওনার নাম বাকি বিল্লাহ এই বাকি বিল্লার মরিদ আমি 12 বছর বারবার বলি আমাকে মারিফত শিখান উনি মারিফত শিখায় নাই যখন বললাম তখন বলল আমার জানাজায় এই কালো বোরখা পরা মানুষটার কাছ থেকে জেনে নি হুজুর দয়া করে ঘোড়া ছাড়বেন না উনি আমার মুর্শিদ যার জানাজা করলেন উনি আমার মুর্শিদ আপনি বলেন একটু মারিফতের কথা বলেন বলে সত্যিকারই তুমি মুরিদ নাকি বলে হ্যাঁ সত্যিকারই আমার কাছ থেকে জানতে চেয়ে বলেছে নাকি বলে হ্যাঁ বলে তুমি মারিফত শুনবা না দেখবা বলে হুজুর আমি মারিফত দেখব দেখবা বলে হ্যাঁ মুখের মূর্খাটা খুলে বলতেছে এই যে মারিফত দেখো বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহ নিজের জানাজা তিনি নিজে পড়েছে এইগুলো কোনোদিন আমি কোথাও করি না তার কারণ এই হুজুর বুঝবে না শুধু আমাকে বলবে বেয়াদব ভণ্ড অযথা নিজের খাইয়ে তোকে বোঝানোর আমার দরকার আছে নাকি
যার জন্য বড় আঘাতের সাথে টান দিলাম মনের দুঃখ কইনারে বন্ধু রেখেছি অন্তরে রে না যায়েজ খুঁজে বেড়ালি নুরি সাহেবের মাজারটা কোন দিক নুরি সাহেবের কোন মুরিদ যদি যায় ওই জায়গায় বসে কান্দে আগে যদি জানতাম রে মুরশিদ তুমি যাই বাজে সারিয়া দুচরণ বন্ধিয়া রাখতাম রে দয়াল প্রেম ডুরি দিয়ারে আগে যদি জানতাম মুর্শিদ রে দেখবেন বলবে পাকা হারাম কি বলবে কিন্তু লালন শাহ ব্রিজের উপরে বসে যে গান গাচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি কি বলে গান গায় মুর্শিদ প্রেমে যেজন মরা সদয় বহে নয়ন ধারারে সব বাঁশগুলো তখন তরিকতের পাগলের মাথার উপরে পড়ে এইসব ধান্দা চলবে না চলবে না এখনো লাইন দাও তরিকতের লাইনে তার কারণ এই দেশ বঙ্গবন্ধুর দেশ নয় বাবা রে আওয়ামী লীগের লোক এখন খেপে না উঠে এই দেশ জিয়াউর রহমানের দেশ নয় এই দেশ হুসাইন মোহাম্মদের সাদের নয় এই দেশ আব্দুল মান্নান হেলালের বাপের নয় বাঙালি হুজুরের বাপের নয় যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ সিলেটেতে আসলেন ভাই শাহজালাল আউলিয়া ঠিক কিনা ইসলাম প্রচার করতে আনলেন শাহপরাণকে নিয়া কত জাতি হলো মুসলিম সুইনা উপদেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ চট্টগ্রামকে বলি আমরা বারো আউলিয়ার দেশ গান গাই জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান এই জেলাতে আছে কত আউলিয়া মস্তান রে বারাউলিয়ার স্থান চট্টগ্রামের ফটিক ছড়ি মৌসুল আজম মাঝ ভান্ডারি হজরত কেবলা কাবা হজরত কেবলা কাবা গোলাম রহমান রে বারাউলিয়ার স্থান লালন শাহ সেতু ওইদিকে মীর মোশাররফ হোসেন সেতু ওই খুলনাতে খান জাহান আলী সেতু কর্ণফুলী ব্রিজ নতুন করার পরে দিছে আমানত শাহ সেতু এই হুজুরের নামে আমার নামে তো একটা টয়লেটও কেউ করে না তার কারণ কি কারণ কি ফেরিতে কারা কারা উঠছেন বলেন তো বাবার মেলাই তো দেশ সবই ফেরিতেই ঘুরেছেন নাকি জীবন ফেরির উপরে মৌলানা মখলেসুর রহমানের নাম লেখা আছে নাকি মৌলানা আব্দুল মান্নান হেলালি আব্দুল ওহাব বুলবুলি দেলোয়ার হোসেন সাইদি হাবিবুর রহমান যুক্তিবাদী ওই জায়গায় লেখা আছে বাইজিদ বস্তানি ওই জায়গায় লেখা আছে শাহ আলী ওই জায়গায় লেখা আছে শাহজালাল ওই জায়গায় লেখা আছে শাহ মখদুম কেন লেখা আছে ফেরিগুলোর ভিতরে মুর্শিদ তোমার নাম স্মরণে ছয়না তারে কাল সমনে রণে বনে জলাগুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাঁতার তুমি পার করো ডুবাই আমার মহিমা তোমার যুবক ভাইরা তোমরা কারোর পামে পড়ে জীবনটা ধ্বংস করো না এখনো অলির লাইফ